দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। আর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নাগরিকরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণের উদ্বোধনীতে এ কথা বলেন তারা। স্বস্তিকা সিংহের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোট সম্পর্কিত 10 লাখ জনবলকে নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম। তফসিল ঘোষণার আগে ও পরে কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষকদের নির্বাচনী আইন, বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধি, আচরণ বিধি সহ সার্বিক বিষয় অবহিত করাই কার্যক্রমের লক্ষ্য। প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে প্রশিক্ষকদের সঠিক তথ্য মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার সাথে পেশাদারিত্ব বজায় রাখার কথা জানান কমিশনাররা। ভোটের মাঠে যেদিন ভোট হবে সেদিন আপনারা সবাই একটু মানে পেশাদারিত্ব নিয়ে সাহসিকতার সাথে এবং অত্যন্ত সতত আন্তরিকতার সাথে আপনার দায়িত্বটা নির্বাহ করবেন। আপনি যেহেতু মাস্টার ট্রেনার বা এই আপনারা ফিল্ডে যে ট্রেনিং দিবেন, আপনি যদি জিনিস ভুল জানেন বা না জানেন তাহলে ফিল্ডে যে জিনিসটা কমিউনিকেট করতে পারবেন না। প্রশিক্ষণ গ্রহণ করবেন তারাই কিন্তু প্রশিক্ষিত করবেন প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য ভোট গ্রহণ কর্মকর্তাদের। প্রশিক্ষণের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো বলে জানান নির্বাচন কমিশনার আনিসুর রহমান। এখন শুরু হচ্ছে, আমরা আজকে এখানে সবাই এসেছি, শুধু ওই আনুষ্ঠানিকভাবে একটা বড় কর্মযজ্ঞ শুরু হচ্ছে। এটা দিয়েই বলা যায় যে নির্বাচনের 2024 সালের গোড়ার দিকে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা এখনো তারিখ ঠিক করিনি, সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে থেকে শুরু হয়ে গেল। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনটাকে নির্বাচন অর্থে পরিচালনা করতে পারি এবং যেখানে জনগণ তাদের ভোটাধিকার সত্যিকার অর্থে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে, তাহলে সেই নির্বাচনটা প্রকৃত অর্থে নির্বাচন। 12 কোটি ভোটারের এই নির্বাচনে 42,000-এরও বেশি ভোট কেন্দ্র এবং ভোট গ্রহণ কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কর্মকর্তা মিলিয়ে 10 লাখেরও বেশি জনবল কাজ করবে বলে জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম। আমাদের প্রিজাইডিং অফিসার লাগবে 42,380 জন এবং প্রশিক্ষণের মধ্যে আনতে হবে তার সাথে আর অতিরিক্ত কম হলেও শতকরা 10 ভাগ। স্বস্তিকা সিংহ, এসএটিভি, ঢাকা।